প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জ্বলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন আনে মুক্তির আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে শত লক্ষ্য কোটি প্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জ্বলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন প্রফুল্ল চাকি রংপুর জিলা স্কুলের ছাত্র ছিলেন। রংপুর জিলা স্কুল সম্পর্কে ইন্টারনেটে কিছু জানতে চাওয়া হলে প্রফুল্ল চাকির কথা আসে, ক্ষুদিরামের যিনি নেতা। ক্লাস নাইনে থাকা অবস্থায় রংপুর জিলা স্কুল থেকে প্রফুল্ল চাকিকে বহিষ্কার করা হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার অপরাধে। রোটিন সূর্য আনলে যারা তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা দানের মহিমা কোনদিন ম্লান হবে না, না 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 ম্লান হবে না। ভাষা আন্দোলনের সঙ্গে রংপুর জিলা স্কুল সরাসরি যুক্ত। 52 সালের ওই সময় রংপুর জিলা স্কুল থেকে ছাত্ররা মিছিল বের করেছিল, সেইটার প্রত্যক্ষদর্শী বা যারা অংশ নিয়েছেন তাদের সাক্ষ্য পাওয়া যায়। 70-এর আন্দোলনে তারা অংশ নিয়েছে, মিছিল মিটিং করেছে। 71 সালে রংপুর জিলা স্কুলের ছাত্ররা যারা 2 ক্লাসে পড়তো 9-10 পড়তো তারা সরাসরি মুক্তিযুদ্ধে যোগই দিয়েছেন। তারা আমাদের মুক্তিযুদ্ধের যেসব যোদ্ধা যেরকমভাবে ছিল, যেমন ফ্রিডম ফাইটার যেটা সেক্টর কমান্ডারদের অধীনে, গেরিলা বাহিনী, মুজিব বাহিনী, সবগুলোতেই রংপুর জিলা স্কুলের ছাত্ররা এবং প্রাক্তন ছাত্ররা সরাসরি অংশ নিয়েছিল। কাজেই আমাদের রংপুর জিলা স্কুলের সঙ্গে বাংলাদেশের যে স্বাধীনতার আন্দোলন, বাংলাদেশের যে গড়ে ওঠার আন্দোলন বা ইতিহাস, সেটা যুক্ত হয়ে আছে। তোমাদের কথা রবি সাধারণ মানুষের ভিড়ে, তোমাদের কথা রবি সাধারণ মানুষের ভিড়ে, মাঝে মাঝে কিষানের মুখে রংপুর জিলা স্কুল আমার স্কুল, 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 রংপুর জিলা স্কুল আমার স্কুল। এত বড় এলাকা নিয়ে খুব কম স্কুলই আছে আমাদের দেশে। দ্বিতীয়ত, আজকে যে স্কুল আমরা পাই সেগুলো খুবই সংক্ষিপ্ত, খুবই ছোট এবং খুবই সংকীর্ণ। তো আমি খুবই অভিনন্দন জানাবো স্কুলকে, এবং আমি মনে করি যে এর শিক্ষার্থীরা অত্যন্ত সৌভাগ্যবান যে তারা এত বড় খোলামেলা জায়গা পেয়েছে। এই স্কুল অনেক ব্যাপারেই অবদান রেখেছে। উত্তরবঙ্গের শিক্ষার ক্ষেত্রে এর অবদান তো নিশ্চয়ই অনস্বীকার্য। সাংস্কৃতিকভাবে এই স্কুল ওই এলাকার মানুষদেরকে উদ্বুদ্ধ করেছে, সুযোগ করে দিয়েছে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে, এবং রাজনৈতিকভাবেও এই যে রংপুর জেলা স্কুল তার একটা ভূমিকা ছিল। সেই ব্রিটিশ আমলে প্রফুল্ল চাকির সময় থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সকল স্তরে, আমাদের পাকিস্তান আমলে রাষ্ট্রভাষা আন্দোলনে, পরবর্তীতে মুক্তিযুদ্ধে এই স্কুলের ছাত্ররা যে ভূমিকা নিয়েছে সে ভূমিকাও স্মরণীয়। সব মিলিয়ে এটা উল্লেখই করতে হবে যে স্কুলের পক্ষে গর্ব করার অনেক কিছু আছে। আর আমি শুরুতে যে কথাটা বলছিলাম যে ব্যক্তিগত উদ্যোগে, দানশীলতায় এবং শিক্ষার প্রতি আগ্রহের সম্মিলনে
এই স্কুল প্রতিষ্ঠা হয়েছে সেটা একটা দৃষ্টান্ত। আমার আন্তরিক অভিনন্দন রইল এই স্কুলের প্রতি, এবং আমি মনে করি যে এই স্কুল আরও বিকশিত হবে, এর অবদান আরও বাড়বে, এবং এটা নিয়ে স্থানীয় মানুষরা তো গর্ব করছেনই, আমরা গোটা বাংলাদেশের মানুষও এই স্কুল নিয়ে গর্ব করতে পারি বলে আমি মনে করি। আজকের এই গৌরবোজ্জ্বল রংপুর জেলা স্কুলের এই ইতিহাসে প্রথম, মানে এত বছরের যে গৌরবোজ্জ্বল ইতিহাস এখানে রয়েছে, অনেক দেশবরেণ্য নেতা কবি ব্যক্তিত্ব এই স্কুল থেকে মানে বের হয়েছেন, এটা আমরা ছোটবেলা থেকে দেখেছি। এরপরে 1987 সালে এত বছর রংপুর জেলা স্কুলের প্রায় 150 বছর পরে ইতিহাসে প্রথম 1987 সালে আমি এই স্কুলে জয়েন করি প্রথম মহিলা শিক্ষিকা হিসাবে। আজকের যে এই 175 বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন, এটা একটা বিশাল আয়োজন, এবং সারা বাংলাদেশ, এমনকি আমি শুনেছি আমাদের প্রাক্তন অনেক ছাত্র যারা দেশের বাইরে অবস্থান করছেন, আমেরিকা, জার্মান, বিভিন্ন জায়গায় তারা অনেক সম্মানজনক স্থানে আছেন, আমাদের ছাত্ররা রয়েছেন আমেরিকার বড় বড় মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা, এখানে সেখানেও আমি শুনেছি আমাদের স্টুডেন্ট আছে, এরা সবাই সাড়া দিয়েছেন আজকের অনুষ্ঠানে, এই পূর্তি অনুষ্ঠানে। এই পূর্তি অনুষ্ঠান 175 বছরের পূর্তি অনুষ্ঠানের জন্য সফলভাবে সম্পন্ন হয়, এবং এই আয়োজক যারা আমাদের প্রাক্তন ছাত্ররা, তাদের মধ্যে আমার স্টুডেন্টও অনেকেই রয়েছে অনেক আগে থেকেই, এবং তারও পূর্বের যারা রয়েছে সবাইকে অনেক ধন্যবাদ, সবাই সুন্দরভাবে যেন অনুষ্ঠানটা সম্পন্ন করতে পারেন আমি সেই আশা করছি, স্কুলের সবার পক্ষ থেকে আমি দোয়া করছি। রংপুর জেলা স্কুল আমার স্কুল, এই রংপুর জেলা স্কুল আমার স্কুল, রংপুর বাসীর স্কুল আমাদের সবার স্কুল। 1832 সালে এলাকার প্রায় 41 জন জমিদার সেই সময় এটাতে আগ্রহ প্রকাশ করেছিলেন, তারা একত্রিত হয়ে একটা ফান্ড তৈরি করে প্রথম এটা জমিদার স্কুল হিসাবে প্রতিষ্ঠা করেন। তৎকালীন আমাদের এই বাংলার বড়লাট উইলিয়াম বেন্টিং এটার ভিত্তিপ্রস্তর দিয়েছিলেন। তো প্রথম পর্যায়ে কিন্তু এটা একটা ছোট্ট আটচালা ঘরে, ছন খড়ের ঘরে, এই বর্তমান ফিল্ডের পূর্ব উত্তর কর্নারে এখানে ছিল। তারপর থেকে যাত্রা শুরু, সেই সময় অবশ্য এই ব্রিটিশ সরকার তো ছিল না, ব্রিটিশ কোম্পানি আর কি আমাদেরকে শাসন করতো, তাদের শিক্ষা ব্যবস্থার জন্য তারা খুব মরিয়া হয়ে ওঠে, প্রায় 1 লক্ষ টাকা তারা তাদের যে শিক্ষা সনদে আমাদের এই গোটা ভারতবর্ষের জন্য বাজেট করে, এরই কিছু অংশ পরবর্তীতে দেওয়া হয়, এবং 1862 সালে সর্বপ্রথম আমাদের এই স্কুল বিল্ডিংটা তৈরি করা হয়। তো তার আগে একটু ছোট্ট ইতিহাস আছে, স্কুল ঘরটা কিন্তু পুড়ে গেছিলো ছনঘরে সেই ঘরটা, তখন আবার কুচবিহারের জমিদার তার এই ফিল্ডের একদম উত্তর পাশে একটা পুরাতন বিল্ডিং ছিল যেটা আমাদের অনেকেরই জানা, এই মুহূর্তে সেই বিল্ডিংটা ভেঙে ফেলা হয়ে গেছে। তো এখানে ক্লাস চলতো, ক্লাসের কক্ষের অসংকুলন ছিল হেতু বর্তমানে আমাদের যে জেলা পরিষদ ভবন এখানেও ক্লাস হতো, তার পরবর্তীতে এখানকার আমাদের নতুন যে পরবর্তী পর্যায়ে মূল বিল্ডিংটা এটা করা হয়, এটাতে শোনা গেছে যে প্রায় 30,000 টাকা তখনকার বাজেট ছিল, তার প্রায় 5,000 টাকার মতো তৎকালীন সরকার দিয়েছিল, বাকি টাকাটা টোটালটাই স্থানীয় জমিদারদের দান। তারপর থেকেই কিন্তু আমাদের যাত্রা শুরু। রংপুর জেলা স্কুল আমার স্কুল, এই বটগাছ, এই প্রশস্ত মাঠ আমার, রংপুর জেলা স্কুল আমার স্কুল। গরম ভাতে একটু শাসন, একটু আদর মায়া, লালচে রঙিন স্বপ্ন পথে স্কুল ব্যাগের ছায়া, গরম ভাতে একটু শাসন, একটু আদর মায়া, লালচে রঙিন স্বপ্ন পথে স্কুল ব্যাগের ছায়া, ছায়া ধরে ধরে ছায়া পথে চলে যায়, ছায়া ধরে ধরে ছায়া পথে চলে যায়, সাদা কালো মনে রং লাগে ইচ্ছে মতো, ইচ্ছে মতো, ইচ্ছে মতো, ইচ্ছে মতো, ছেড়ে হামাগুড়ি দিয়ে তোমার কোলে ছুটি,
তোমার সাহসে স্বপ্নের সিঁড়ি বেয়ে উঠি। ও আমার আকাশ, তুমি রংধনু মেখেছো এ ঘরে। ও আমার আকাশ, তুমি রংধনু মেখেছো এ ঘরে। ও আমার স্কুল, তোমার নামে সূর্য ওঠে প্রতিদিন। মাথা উঁচু করে রংপুর জেলা স্কুল আমার স্কুল। হাতে হাত কাঁধে কাঁধ দিন যায় যদি যাক উষ্ণতা টুকু থাক। হাতে হাত কাঁধে কাঁধ দিন যায় যদি যাক উষ্ণতা টুকু থাক। চকডাস্তারের শাসন অবুজ মন মানে না পারো। চকডাস্তারের শাসন অবুজ মন মানে না পারো। শত শতাব্দী পরে স্কুল ঘরে মাটির সুবাস টুকু পায়। শত শতাব্দী পরে স্কুল ঘরে মাটির সুবাস টুকু পায়। আমি অশ্রু যমুনার বিনিময় শুধু একবার। আমি অশ্রু যমুনার বিনিময় শুধু একবার। শৈশব ফিরে যায়। ভাইয়া আপনার কি স্কুল পালাইতেন? স্কুল পালানোর কোনো ব্যবস্থা তখন ছিল না, ও মানসিকতাও আমাদের ছিল। হ্যাঁ, গ্রাম থেকে আসছি আমরা এখানে পড়ার জন্য। কেরানি পাড়া ছিলাম রোজি, আর ওখান থেকে আসি এখানে পড়াশোনা করছি। এই তো পালাবো কেন। ভাই আপনার স্কুলের মজার কোনো স্মৃতি কথা বলবেন কি? টিফিনের সময় টিফিন দিত কোনো দিন বড় বড় কমলা, আটানা পয়সা লাগতো মাসে, আট আনা পয়সা, আর কমলা দিত বড় বড়, এই সিজন। আর এর মধ্যে একদিন কিছু বাদাম এতগুলো করি, বোধহয় আটশো খানেক করি হবে। খাইতে সময় লাগে, নামাজ পড়িয়া খাওয়া খাইতে খাইতে একটু আসে যায়, দেখি যে আমাদের যে টিচার ছিলেন তিনি খুব চটি গেছেন। তো উল্টা আমি প্রশ্ন করলাম, আপনারা যে আজকে বাদাম দিয়েছেন আজকে, আমার সেটা খাইতে হবে না। রংপুর জেলা স্কুল আমার স্কুল। এই রংপুর জেলা স্কুল এটা আমার স্কুল। রংপুর জেলা স্কুল আমার স্কুল। আমি যে জায়গায় বসে আছি তার পাশে রংপুর জেলা স্কুলে একটা ঐতিহ্যবাহী বট গাছ ছিল। এই বট গাছটি 1993 সালে হঠাৎ করে একদিন রাতে, সেদিন কোনো রাতে ঝড় ছিল না, ঝঞ্ঝা ছিল না, বাতাস ছিল না, বৃষ্টি ছিল না, মধ্যরাতে গাছটা ভেঙে যায়। দুঃখজনক হলো সত্ত্বেও, তার দুই দিন আগে স্কুলের আমি দায়িত্বভার অর্পণ করি স্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব আব্দুল মজিদ সাহেবের কাছে। তারপরে আমি আবার এই স্কুলে যখন ব্যাক করি 96 সালে, আবার এই আগের জায়গায় ওই বট গাছটা আবার নতুন করে রোপিত করি, বর্তমান বট গাছটা এই পর্যায়ে এসে, এইটা আমার এসে একটা বড় স্মৃতি আমার চাকরি জীবনের। মূল ভবন নির্মাণ হওয়ার সাথেই কয়েকটি হোস্টেল এখানে নির্মিত হয়, তার মধ্যে ব্রাহ্মণ হোস্টেল, এটা বহিরাগত ছাত্রদের থাকার সুবিধার্থে নির্মিত হয়েছে। এখানে ব্রাহ্মণ একটু উচ্চ পর্যায়ের ব্যক্তি এবং হিন্দু প্রাধান্য দেশ স্কুল, হিন্দু ছাত্রদের সংখ্যা বেশি ছিল বিধায় বহিরাগত ছাত্ররা এখানে অবস্থান করত, আর তাদের
সুখ সুবিধার প্রতি লক্ষ্য রাখার জন্য খাওয়া দাওয়া সুবিধার জন্য পৃথকভাবে রান্নাঘর এবং খাওয়ার ঘর আলাদা করে নির্মিত করা হয়েছে। এখানে অন্য কোনো গোত্রের ছাত্ররা এখানে ভিড়ত না। আমি যেখানে দাঁড়িয়েছি আমার পিছন দিকে দেওয়াল ঘেঁষে, উত্তর দিকে দেওয়াল ঘেঁষে একটা লাল বিল্ডিং ছিল, এটাই ছিল এই স্কুলের ক্ষত্রিয় হোস্টেল। এখানে বহিরাগত ছাত্ররা অধিক সংখ্যায় এখানে থাকত এবং আনন্দ ফুর্তি হই হুল্লোড় অবসরকালে তো করতই, নিয়মিত পড়াশোনা করতো এবং ভালো ভালো রেজাল্ট করত। আমরা দেখেছি এই ছাত্ররা অনেক প্রিয় ছিল আর স্কুলটিকে তারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। তো এখন এই হোস্টেলটি ছাত্রাভাবে, মানে বহিরাগত ছাত্রের অভাবে এই হোস্টেলটি বিলুপ্ত হয়ে গেছে। মেরামত না করাটাও আর একটা কারণ। আমি যে জায়গাটা এখন দাঁড়িয়েছি এই জায়গায় মুসলমান ছাত্রদের থাকার জন্য মুসলিম হোস্টেল নামে এখানে একটি হোস্টেল ছিল। এটা সময় মতো মেরামত না করায় বছরের বছর এটা ক্ষয় হতে হতে, নষ্ট হতে হতে, অকেজো বা অযোগ্য ঘোষণা করার পরে ওটা বিলুপ্ত করা হয়েছে, যার ভগ্নাবশেষ এখনও আমরা আশপাশে দেখতে পাচ্ছি। এটাই রংপুর শহরের ধনী ব্যক্তি, মুসলমান ধনী ব্যক্তিরা চাঁদা তুলে এই হোস্টেলটি নির্মাণ করে দিয়েছিল মুসলমান ছাত্রদের থাকার জন্য। রংপুর জেলা স্কুল আমার স্কুল, রংপুর জেলা স্কুল আমার স্কুল, রংপুর জেলা স্কুল আমার স্কুল। একটা স্কুলের গুণগত মান নির্ভর করে তার প্রাইমারি বৃত্তি পরীক্ষা, জুনিয়র বৃত্তি পরীক্ষা, সর্বোচ্চ এসএসসি পরীক্ষার রেজাল্টের উপর। এবং এই স্কুলের বৃত্তি পরীক্ষার মান সর্বাধিক ভালো। গতবার এই স্কুল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 18টি ছেলে বৃত্তি পেয়েছে এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা তাই, আর সর্বোপরি এসএসসি পরীক্ষায় তো 139 জন জিপিএ 5 নিয়ে তারা এই স্কুলে সুনাম অক্ষুণ্ণ রেখেছে। আমি দীর্ঘদিন এই স্কুলে ছিলাম। এই স্কুল এর প্রতিটি কক্ষ গাছগাছালি আমার স্মৃতিতে জাগরুক। আমি আশা রাখবো এই স্কুল আরও উত্তরোত্তর এর সুনাম বৃদ্ধি পাবে এবং এখান থেকে আলোর বর্তিকা চারিদিকে ছড়িয়ে পড়বে। রংপুর জেলা স্কুল রত্ন প্রসবিনী, রংপুর জেলা স্কুলের ছাত্ররা পৃথিবীর সবচেয়ে সভ্য দেশ, সবচেয়ে জ্ঞান বিজ্ঞান উন্নত দেশ নাসা, এই আমেরিকার নাসাতেও রংপুর জেলা স্কুলের ছাত্র আছে। আমি বিশ্বাস করি কোনোদিন যদি বাংলাদেশ থেকে কেউ চাঁদে যায় সেই লোকটি হবে রংপুর জেলা স্কুলের ছাত্র। রংপুর জেলা স্কুলের 175তম প্রতিষ্ঠা বার্ষিকী, এইটা আমাদের দেশের বা পৃথিবীর খুব কম স্কুলের ভাগ্যে হবে যে 175তম প্রতিষ্ঠা বার্ষিকী 2007 সালে কেউ পালন করতে পারবে। এইটা একটা বিরল সৌভাগ্য। আমরা এই মুহূর্তটিতে রংপুর জেলা স্কুলে আসতে পারছি, আমাদের প্রাক্তন শিক্ষক ছাত্র সবাই একত্রিত হচ্ছি, সেই বটগাছ একটা আছে একটা নাই, সেই বটগাছের নিচে আহা আমাদের স্কুলে, আমি আমাকে তো করে তুলেছে রংপুর জেলা স্কুল, বটগাছের নিচে যে কত অনুষ্ঠান আমরা করেছি। তো আজকে আমাদের আনন্দের দিন, তো এই আনন্দের দিনে আমরা সবাইকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। রংপুর জেলা স্কুলে যারা আসতে পারেন নাই তাদেরকে আমরা মিস করছি, যারা সবাই তো বেঁচে নাই তাদের জন্য আমাদের দোয়া থাকলো, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন রংপুর জেলা স্কুলের মান বজায় রাখতে পারি। আবার যাই স্কুলে, আবার টিফিন চুরি, আবার গাই সোনার বাংলা হাতে হাত ধরি, আবার ওই বাস কেন্দ্র, আবার করি ফের, আবার দৌড়ে পালাই 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 সারের হাতে স্কেল, আবার হাতে এক্সাম খাতা, নকল নকল খেলা, আবার নীল ডাউন ডাউন বেতের বাড়ি, আবার কান মলা, স্কুল তুমি
থাকবে যেমন আমিও তেমন রব, হাজার বছর পরেও তোমার ক্লাসে ছুটে যাব, স্কুল তুমি থাকবে যেমন আমিও তেমন রব, হাজার বছর পরেও তোমার ক্লাসে ছুটে যাবো।